মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জিতেন্দ্র মম ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাপরে 10:20 বাজে, আর ওই যে গাড়ির আওয়াজ শুনছো, ওটা আমার বড় ছেলে করছে, কিন্তু বদমাইশ আমার ছোট ছেলে, কিন্তু এখন বাড়িতে নেই। ছোট ছেলে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, ও এখন বাড়িওয়ালা কাকুদের বাড়িতে খেলতে গেছে। এক্ষুনি দুধ খাইয়ে দিলাম, একটা ডিম পোচ খেয়েছে আজকে, ডিম সেদ্ধ খাইনি আজকে। প্রতিদিন তো ডিম সেদ্ধ খেতে চায় না, ডিম সেদ্ধ করলে কি বলতো, কুসুমটা মোটে খেতে চায় না, গলার মধ্যে আটকে যায়। তো পোচটাই করে দিয়েছি, কিন্তু একটু সলিড ভাবে করে দিয়েছি, ঠিক চিপ খেয়ে নিয়েছে। আর কলা খেয়েছে দুটো, ব্যাস সকালে টিফিন ওর হয়ে গেছে, এখন শুধু আমি বেলার খাবার করবো। ওর জন্য যেহেতু 10:20, 11টা নাগাদ ও আপেল সেদ্ধ খায়, তো ওই দুদিন দিইনি আপেল সেদ্ধ, আজকের খাবে আপেল সেদ্ধ। কারণ আজকে সকালে সেরিগ্রো বা রুটি কিছুই খাইনি, তো ওই জন্য করে আজকের আপেল সেদ্ধ দিতেই হবে ওকে। আর বড় ছেলে কিরকম বদমাইশি করছে দেখতে পাচ্ছো, ও একদম আমার ছোট ছেলের থেকে বেশি হয়ে গেছে। ওর জন্য এখন টিফিন করছি, ও খাবে ডিম রুটি, আর আমি আর আমার বর খেয়েছি গলা রুটি, কলা দিয়ে খেয়ে চা খেয়ে নিয়েছি। আমাদের টিফিনটা হয়ে গেছে সকাল সকাল খেয়ে, বর তো খেয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে রান্না এখন কি করব দেখা যাক। কটা ভেন্ডি ফ্রিজের মধ্যে শুকাচ্ছিল, বের করে রেখেছি, ভেন্ডি কটা ভাজা করব আর ডাল করে নেবো ভাবছি। তো এই এখন আপাতত ভেবেছি যে ওকে বলে দিলাম, বাবু ডাল ভাত খাবি? তো বললো হ্যাঁ খাবো। চলো আগে ওর খাবারটা খেতে দিই। ও একটু দেরি করেই টিফিন করে, ঘুম থেকে উঠেই খেতে চায় না ও একদম, আমার বড় ছেলেটা। ছোটটা তো খিদে পেলে টুকটুক টুকটুক করে যাও খেতে থাকে, আর যখন একদম শরীর খারাপ হয় তখন মোটে ওকে খাওয়ানো যায় না। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও খেলা করছে, এই টাইমে আমি রান্নাটাও সারবো, আর ওরও টিফিন করে নিয়েছি, ওকেও টিফিন দেবো খেতে। এই যে বড় ছেলের জন্য হচ্ছে এখন ডিম রুটি, একটা ডিম দিয়ে ওকে রুটি ভেজে দিচ্ছি, কারণ ও গলা রুটি খেতে গেলে সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যান ত্যান, তারপরে তরকারি পত্র কিছুই হয়নি আজকে, তরকারি পত্র কিছু করিনি আজকে, একটু দেরি হয়ে গেছে। তো ওই জন্য করে হচ্ছে গলা রুটি করেছিলাম। ও বললো তাহলে রুটি যখন আছে, এটা কালকের কার রুটি জানো, বেঁচে গেছিলো, আমি ফ্রিজে তুলে রেখেছিলাম, ওটাই বলে আমাকে মুচমুচে করে ভেজে দাও। আমি তো বললাম ডিম দিয়ে ভেজে দেবো, বললো হ্যাঁ দাও ডিম দিয়ে ভেজে। তো এই ডিম দিয়ে ভেজে দিচ্ছি, ও এটাই টিফিন করবে, এর সাথে একটুখানি আচার। কিরে আচার নিবি তুই, নেমনি খাবি? একটু লাল করে ভেজে দিও, আর মচমচে করে ভাজা খাবে বলেছে, কি জানি কি দিয়ে খাবে এখন দেখা যাক। তো চলো ওকে হচ্ছে রুটি দিয়ে দিই, ও বললো আচার দিয়ে খাবে, তা খাক আচার দিয়ে। আর আজকে সেইভাবে কোনো জামাকাপড় পরেনি, আমাদের কটা শুধু বাসি জামাকাপড় পরেছে সেই কটাই ধোবো। আর বাইরে আকাশ খুব মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি, কারণ সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পাখা অফ করে দিচ্ছি, তাও দেখছি কি ঠান্ডা লাগছে। তো কি শুরু করেছিস তুহিন, এত বদমাশ এই বড়টা, মানে বলার মতন না। আমার ছোটটাকে তাও বললে শোনে, বড়টা একদম শোনে না। চলো ওকে খেতে দিয়ে দিই। এই যে ওখান থেকে এই শাকগুলো তুলে আনলাম, এইগুলো ভাজা করবো এখন। কি টাটকা শাক দেখেছ, একদম কচি কচি টাটকা শাক, কেটে নিলাম তো, আবার দুদিন পরে আবার কি সুন্দর সুন্দর টাটকা টাটকা ভালো তো হয়। হ্যাঁ খেতে তো ভালো হয়, হ্যাঁ এই শাক অনেকবার তুলে ভাজা করে খেয়েছি, খুব ভালো খেতে, আমার তো খুব ভালোই লাগে। ধুয়ে আনি ভালো করে কল দিয়ে, ঘরে এত জল নেই, কল পাম্প করে একটু ভালো করে ধুয়ে আনি। এই যে এখানে আমি
শাকটাকে ভালো করে ধুয়ে এনেছি কল থেকে, এনে আর ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই রসুন থেতো করে নিয়েছি, আর নুন হলুদ একবারে দিয়ে রেখেছি। আর এই যে বলছিলাম না যে মাছ ভাজা, এই মাছ একটা, এই যে এই মাছ, এই এই ঢুনি মাছ, এই কাঁটাওয়ালা মাছ আর খেলাম না। মাছ দিয়ে না শাক ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই দুটুকুরোই মাছ ছিল, একটা আমার গোপালকে দিতে হবে কারণ ডালের সাথে কুমড়ো আলু দেওয়া রয়েছে। আর এই মাছটা দিয়ে দেবো, দুপুরটা হয়ে যাবে, রাত্রিরে ডিম দিয়ে দেবো একটা, যাও সকালে তো ডিম খেয়েছে। আর এই আলু ভেন্ডি ভাজা করেছি, ও ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, এখান থেকে কটা ভেন্ডি দিয়ে দেবো, তো ছটফুট হয়ে যাবে। আমার বড় ছেলের ডাল আর ডিম ভাজা করে দেবো, হয়ে যাবে ওর। আলু সেদ্ধ দিয়েছি, আর এই মাছটা দিয়ে শাকটা ভেজে নেবো। শাক ভাজা আমার খুব ভালো লাগে, আর মাছ দিয়ে শাক ভাজা আমার সব থেকে বেশি ভালো লাগে, আমার শুধু মাছ শাক ভাজা ভালো লাগে না, তো ওই জন্য করে এই মাছটা আর না খেয়ে ওই শাকেই দেবো, তাও একটু মাছের গন্ধ তো হবে। তো চট করে আগে করে নি, হ্যাঁ কড়াতে তেল দিয়ে নি। তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু মাছ ভাজার তেল ছিল কড়াতে, ছোট কড়াতে ছিল, ওটা দিয়ে দিয়েছি, ওই মাছ ভাজার তেলটাই দিয়েছি। আর বড় কড়াটায় কি বলতো, ভেন্ডি ভাজলে বা মাছ ভাজলে তো এটা ডালের কড়া যদি জড়িয়ে যায়, ওই জন্য করে এই কড়াটায় আর মাছটা আর ভাজিনি। রসুনটা দিয়ে দিই, পেঁয়াজটাও দেব, লাল হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। আর শাকটা যখন একটু নরম হয়ে যাবে তখন মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নাবিয়ে নেবো। ওদিকে কড়ার খুলে শাক ভাজাটা হচ্ছে হোক, আর কটা খাওয়া জলের বোতল খালি আছে ওই কটা আমি ভরে নিই। আর গোপাল নিচে বসে দুষ্টুমি করছে, তোমরা দেখতে পাবে না, নিন্টু বধু হয়ে রয়েছে, ওই দেখো, ওই দেখো, ওকেও স্নান করাবো, জল বাইরে রাখা রয়েছে, ওটাকে স্নান করে ওর পিসি বাড়িতে দিয়ে আসবো। জল নিয়ে খেলা করে যাচ্ছে সমানে, তো চলো আগে বোতল কটা ভরে নি। পাম্প বন্ধ করেছে কাকুরা, খাওয়া জল দেখি, এই খাওয়া জল বলছি, জল তো তোলা আছে ড্রামে করে, আমার বড় ছেলেই জল এনে দিয়েছে, ওই জলটাই ভরবো খাওয়ার জলের বোতলে, তো করে নি হ্যাঁ কাজটা আগে। শাকটাই দেখো একটু নরম হয়ে গেছে, এবারে হচ্ছে কি যে মাছটা আমি দিয়েছিলাম, দিয়েই খন্তি দিয়ে নাড়তে লাগলাম, তারপর বললাম না একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করি। তো এই দেখো মাছটা কিন্তু কড়া করেই ভেজেছি আমি একদম, তো একটু খন্তি দিয়ে এরকম করে ঘেটেছি, তো এ হয়ে গেল। আর এবারে এইটাই একটু ঘেটে ঘুটে শাকের সাথে নাড়িয়ে নুড়িয়ে নেবো, তাহলে একটা মাছের ভালো সেন্টও হয় আর আমার খুব ভালোও লাগে খেতে। আমার শাক দিয়ে মাছ ভাজা খেতে না খুব ভালো লাগে, শুধু শাক ভাজা আমার অত ভালো লাগে না, কিন্তু যতটা মাছ দিয়ে করলে যতটা ভালো লাগে। সবাই বলে মুখে কাঁটা পড়ে কাঁটা পড়ে, কিন্তু আমার না ওটাই খুব ভালো লাগে। সমস্ত কাজ সেরে এই সবে স্নান করে আসলাম, গোপালের খাবার ও পিসির বাড়িতে দিয়ে এসছি, ও পিসি খাইয়ে দিচ্ছে। আর আমি এই টাইমে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো, তুমি সিঁদুর করে নিয়ে আর ঠাকুরের বাসন নিয়ে যাব কলে মাছ দেখো। আজকে একদম আকাশ মেঘলা হয়ে রয়েছে, মাথায় এমনিতেও আমি খুব একটা জল দিই না, যেদিন শ্যাম্পু করি সেদিনই ধুই কারণ চুল শুকায় না বলে। ঠিক আছে পরে ছাড়বো, গোপাল যদি এসে যায় ঠাকুরের পুজো দেওয়া হবে না, আজ বৃহস্পতিবার না, এখানে তারা আছে।
এখন আমি আমার বড় ছেলে খেয়ে নিচ্ছি ডাল। ডাল হয়েছে বলে ওই একজন আচার দিয়ে খাবে। এই আচারটা কালকে আমার ননদের মেয়ে এনে দিয়েছে। ওই যে আগে আমার থালে ভাত বানলাম। আলু সেদ্ধ খাবে বাবু? আর শাক ভাজা? শাকটা তখন দেখানো হয়নি, তারপরে আর শাকটা ভেজে একদম শুকনো করে নিয়েছি। আর ছোটকু হচ্ছে পিসি বাড়ি থেকে মাছ, ওর পিসি মাছ রান্না করেছে, ওইটা খেয়েছে বলে এই মাছ ভাজাটা আমার বড় ছেলেকে দিয়ে দিল। ও ডাল মাছ ভাজা খেয়ে নিয়েছে। আর এই একজনকে শুধু আলুগুলো বেছে দেবো, ও আলু ভাজা খাবে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই আলু সেদ্ধ মেখে দিলাম, আর আচার আর ডাল। আলু ভাজা খাবে না, তুলে নিয়েছি আবার, বললাম ওকে আলু সেদ্ধ মেখে দাও, ওই জন্য আলু সেদ্ধ মেখে দিলাম। আমার বড় ছেলে না এত জ্বালা বলার মতন নেয়, এই বললে শাক খাবো না, আবার বলে এখন বলে আমাকে শাক মেখে দাও। আজকের আকাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা হয়ে, জামা কাপড় গুলো মেলা ছিল সব তুলে নিলাম, বৃষ্টি পড়ছে। সকালে মেঘলা হয়েছিল, এখন দেখছি ফোটা ফোটা হয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি সবে হচ্ছে ফোটা ফোটা পড়ছে, আসবে হয়তো খুব জোরে বৃষ্টি আসবে জানো, কারণ বৃষ্টি আসবে এখানে এমনি বৃষ্টি হচ্ছে একটু বেশি হয়, তারপরে বৃষ্টি আসবে, তারপরে না ঠান্ডা পড়বে, প্রচণ্ড ঠান্ডা পড়ে। আমার শ্বশুরবাড়িতে এত মনে হয় ঠান্ডা থাকে না, যতটা এখানে ফাঁকা জায়গা না এখানে বেশি ঠান্ডা লাগে। আর আমার আর আমার বড় ছেলে কিছুক্ষণ আগেই খাওয়া হয়ে গেছিলো, তারপরে বাইরে দেখছি আকাশের অবস্থা ভালো না, ফোটা ফোটা হয়ে বৃষ্টি পড়ছে, জামাকাপড়গুলো তুলে ঘরে নিয়ে নিলাম, নিয়ে আর এখন এসে একটুখানি বিশ্রাম নেবো, এই টাইমটা আর কোনো কাজ থাকে না। তারপরে গোপাল উঠলে তারপরে গোপালের আবার গোপালের পিছনে দৌড়াও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ যদি আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, টাটা।